راكين 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 কিছ বলো বসো ঠিক আছে আমি প্রবলেম নাই বলো কি হয়েছে তোমার ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট মিলাতে গিয়ে তোমার মা আর আমি খুব স্ট্রাগল করছি বুঝছো তুমি ইচ্ছে মতো খরচ করছো আর আমরা বসে বসে তোমার ক্রেডিট আর ডেবিটের হিসাব মিলাচ্ছি ক্রেডিটের ঘর সব ভরে গেছে কিন্তু ডেবিটের ঘরটা ফাঁকা সব ডেবিট ক্রেডিট আমি বুঝি না যা হয়েছে বলো ক্লিয়ারলি কি হয়েছে বুঝবে কিভাবে বুঝতে হলে তো পড়াশোনাটা করতে হয় তাই না তুমি সব কিছুই করছো শুধু পড়াশোনাটা ছাড়া তুমি একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডে চলে গেছো রাকেন যেখানে আমি নাই তোমার মা নাই আছে শুধু পার্টি আর ফ্রেন্ডস ঠিক না সব হাইপোথেটিক্যাল কথাবার্তা বাদ দাও যা বলবা ক্লিয়ারলি বলো তাহলে আমি গেলাম রাকেন হোয়াট তুমি যেভাবে রেকলেস ভাবে খরচ করছো সেটা আমার কার্ড থেকে করছো এন্ড ইউ আর নট আর্নিং এ সিঙ্গেল পেনি সিন্স ইউ আর স্পেন্ডিং মাই মানি তাহলে আর টু কেয়ারফুল হওয়া উচিত না আমি তো বুঝে শুনে খরচ করতে পারবো না প্লিজ আমি তোমাকে লাস্ট টাইমের মতো ওয়ার্ন করছি এরপর যদি তুমি এভাবে খরচ করো আমি তোমাকে ফ্রিডম দিয়েছি না খরচ করার জন্য সেটা আমি এক সেকেন্ডের মধ্যে তুলে নেব and you will be a big zero. No choice is yours. সার্ভিস থেকে বলতেছি স্যার স্যার আমাদের অফিসের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার ছেলে রাকিন ড্রাইভ করছিল স্যার আপনি এখনই একটু চলে আসুন স্যার পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে গেছে স্যার আসসালামু আলাইকুম স্যার না স্যার তবে অবস্থা খুব ক্রিটিক্যাল স্যার গাড়ি কোথায় রাকিনের গাড়ি গাড়ি ড্রাইভার সরাইছে রাকিন কোথায় আছে আমাদের সাথে কোঅপারেট করতেছে না কে কে জানে স্যার আমরা গার্ডরা আর বাইরে দুই তিনজন তবে স্যার ওরা খুব খেপে আছে স্যার আর একবার থানা পুলিশ হইলে কিন্তু স্যার তখন আর কিছু করার থাকবো না ওকে গেট ইট ক্লিনড ঠিক আছে স্যার